আমরা প্রথম থেকে কাজ করছিলাম এই সময়টা নিয়ে তো এখন ফাইনালি আমরা 8 তারিখে সুন্দর সময় মিটিংটা ধরে আছে members of the diplomatic corps আলোচনায় ছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তা হয়নি দ্বিপাক্ষিক বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও শেখ হাসিনার তবে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সম্মেলনে মোদি হাসিনা বৈঠকের জোরালো গুঞ্জন ওঠে কিন্তু দুপক্ষ থেকে সেটি নিশ্চিত করা যাচ্ছিল না এরই মধ্যে কয়েকটি গণমাধ্যম দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায় দিল্লি সফরেই আলাদা করে বসতে যাচ্ছেন মোদি ও শেখ হাসিনা অবশেষে হাসিনা মোদি বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেন পররাষ্ট্র সচিব জানালেন G20 সম্মেলনের সাইডলাইনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দুই প্রতিবেশীর সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আমরা প্রথম থেকে কাজ করছিলাম এই সময়টা নিয়ে তো এখন ফাইনালি আমরা 8 তারিখে সুন্দর সময় মিটিংটা ধরে আছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন যোগাযোগ জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব আমাদের বাইলেটারাল ইস্যুস তো অনেক আছে তাই না সেগুলো সবগুলো নিয়ে আলাপ হবে এবং আমাদের কানেকটিভিটি ইস্যুস আছে আমাদের আপনার তিস্তার পানির কথা আমরা নিশ্চয়ই বলবো তারপরে আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে আলাপ হবে ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে সুতরাং দুই দেশের মধ্যে প্রচুর এখন প্রজেক্টও আছে সেই প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলাপ হবে আগামী 8 সেপ্টেম্বর G20 সম্মেলনে অংশ নিতে দুপুর 1:30টার দিকে দিল্লি পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজওয়ার মাহমুদ সময় সংবাদ ঢাকা